এখন আমরা স্লো মোশনে আর কি সে নিচে দিকে পড়ছে আর কি ক্রস করে ছিটকে উঠছে এখন আমরা আর একটু তার সামনে যাব তাই সেই লাশে ইনভেস্টিগেশন করব আমরা সেই দেখতে পেলাম আরো গভীরভাবে দেখতেছি মুহূর্তে তার মাথায় গুলি করেছে সেই ইনভেস্টিগেশন করতেছি আর অবশেষে আমরা বুঝতে পারছি যে একজন গুলি বর্ষণ করছে আমি যার কারণে এরকম হচ্ছে আসলে এর একটা পাওয়ার আর শক্তিশালী পাওয়ার আর আমরা এখন দূরবীনে দেখবো আর এই শয়তানটা আছে সেই শয়তানটা সামনে দেখতে পাবো আর সামনে দেখে শয়তান বস এই বসটাকে দেখতে পাবো আর কি আমরা এর মধ্যে সামনে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়ার ফলে আমরা এখন বাম দিকে যাবো বাম দিকে রাস্তা হচ্ছে সামনে এগিয়ে যাবো আমাদের দলদলিতে প্রবেশ করলাম দলদলিতে প্রবেশ করে আমরা এখন সেফ দেখতে পাচ্ছি সেলফের সাইডে একটা সেফ দেখতে পাচ্ছি এই সেফ আমরা ইনভেস্টিগেশন করবো এখানে নিচে দেখছি যে আশেপাশে কোনো রাস্তা আছে নাকি এই মুহূর্তে আমরা সেই সেফটা টান দিয়ে সরিয়ে দিব এই সেফটা এখন ধাক্কা দিব এই মুহূর্তে পুশ করব পুশ করে ধাক্কা দিলাম ধাক্কা দিয়ে সাইডে দূরে পুশ করলাম পুশ করার ফলে সাইডে সেই সেফটা চলে গেল আর আমরা এখন সেই দরজার ভিতর ঢুকলাম আর কি নয় কক্ষে কক্ষে সোজা যাচ্ছে সোজা যেয়ে এখন বাম দিকে দেখছি বাম দিকে এই দরজা আটকানো এখন আবার পিছনের দিকে যাবো পিছনের দিকে যেয়ে সোজা যাবো সোজা গেলাম এই মুহূর্তে সোজা সামনের দিকে এগিয়ে যাচ্ছি সোজা সামনের দিকে এগিয়ে যাওয়ার পরে আবার ডান বাম দিকে দেখছি আবার বাম দিকে একটা সিঁড়ি আছে সোজা সিঁড়ির উপর দিকে উঠলাম দ্বিতীয় তলা উঠে আমরা এখন বাম দিকে দেখছি আবার এখন ডান দিকে দেখবো ডান দিকে সোজা যাচ্ছি সোজা যায় আবার ডান দিকে যাবো ডান দিকে যায় তারপর আবার ডান দিকে যাচ্ছি ডান দিকে সুজি দুটছি উঠে আরেকটা ডান দিকে যাচ্ছি ডান দিকে সিঁড়ি উঠলাম উঠে আমরা বাম দিকে দেখলাম আবার ডান সাইডে দেখছি তাকাচ্ছি ডান দিকে তাকাই আমরা সোজা যাচ্ছি সোজা যেয়ে আমরা এখন বাম দিকে দেখলাম বাম দিকে যেয়ে আমরা এখন সেই দরজার সামনে যাবো আমরা এখন সোজা যাবো সোজা যেয়ে আমরা সেই দরজার ভিতরে প্রবেশ করলাম দরজার ভিতরে প্রবেশ করলাম প্রবেশ করে আমরা এখন ডান সাইডে দিয়ে যাচ্ছি ডান সাইডে যাই দিয়ে সোজা যাবো দরজার সামনে টাকা দেখলাম খোলার ফলে আমরা দেখছি বললাম সেই ভিলেনটা আছে আর কি যে ভিলেনটা মানুষদের মায়ের মারার ফলে সেই মানুষগুলো মানে স্লো মোশনে দেখায় আর কি সেই শয়তানের নামটা স্টেফানো স্টেফানো অনেক শক্তিশালী শয়তান দেখতে দিতে পারছেন এখন যে ঘাও দিচ্ছে যার কারণে সেই মানুষটা স্লো মোশন করছে আর হঠাৎ করে সেই চুরি পড়ে গেল আর বলতেছে যে এখানে কে আছে আর আমাকে মারার জন্য সেই স্টেফানো সামনের দিকে গিয়ে যাচ্ছে এখন এই যে আমাকে বলতেছে মধ্যে স্টেফানো আমাকে পারলে সে মেরে ফেলবে আমরা এখন পলায় বলে যাচ্ছি সুপার সাইডে আর কি সুপার সাইডে শুনতে পলায় বলে যাচ্ছি আর সামনের একটা দরজা দেখতে পাচ্ছি বড় দরজা আমরা এখন দাঁড়াবো দাঁড়ায় এসে দরজার ভিতরে দরজা লাঠিতে খুললাম দরজাতে খুলে এখন ভিতরে সামনের দিকে গিয়ে যাচ্ছি আশেপাশে ছবি দেখতে পাচ্ছি সেই ছবিগুলো আসলে স্টেফানো তুলেছে স্টেফানো একটা শক্তিশালী পাওয়ার আছে স্টেফানো হচ্ছে ছবি তুলে একটা মানুষ আটকে থাকে পরে সেই মানুষকে গাওয়াতে মেরে ফেলে আসলে পাওয়ারটা হচ্ছে সেই হচ্ছে ক্যামেরা আর কি আমরা এখন এখানে সোজা যাচ্ছি সোজা দরজা দেখলাম লেগে গেল আমরা পিছনে যাচ্ছি পিছনে একটা দরজা খোলা অবস্থা দেখতে পাচ্ছি যে দরজার ভিতর যাবো আমরা দেখতে পেলাম যে রাস্তা ভাঙ্গায় মধ্যে আমরা এখন আবার পিছনে যাবো পিছনে গেলাম পিছনে গিয়ে আমরা সামনে যাবো সামনে এগিয়ে গেছি এগিয়ে যে বাম সাইডে যে সিঁড়ি আছে সিঁড়িতে সামনে গেলাম এগিয়ে ডান সাইডে সিঁড়ির উপর দিয়ে প্রবেশ করলাম প্রবেশ করে আমরা বাম সাইডে দেখছি তারপর ডান সাইডে আমরা তাকাবো ডান সাইডে তাকাই আমরা সামনে দিকে গেলাম এগিয়ে যাওয়ার পরে একটা দরজা খোলা অবস্থা দেখতে পাচ্ছি আরেকটা স্টিলের দরজা দেখতে পাচ্ছি আমরা তারপরে আরেকটা সিঁড়ির উপরে দিকে উঠলাম কিন্তু রাস্তা বন্ধ আমরা এখন নিচে নামবো সিঁড়িতে নিচে নেমে আমরা একটা দরজা খোলা অবস্থা দেখতে পাচ্ছি সে দরজার ভিতরে ঢুকলাম ঢুকার ফলে আমরা দেখতে পাচ্ছি স্টেফানো শয়তান যাচ্ছে আর কি আমরা এখন সামনের দিকে এগিয়ে যাচ্ছি এগিয়ে যাওয়া সোজা যাচ্ছি আর কি সোজা যেয়ে আমরা এখন ডান সাইডে একটা সিঁড়ি দেখতে পাচ্ছি সোজা যাচ্ছি এই সিঁড়ির উপর দিয়ে প্রবেশ করলাম উপরে উঠলাম তারপরে বাম সাইডে একটা সিঁড়ি উপর দিয়ে উঠলাম উঠে আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি সামনে এগিয়ে যাচ্ছি এই মুহূর্তে সামনে এগিয়ে যেয়ে একটা লাশ দেখতে পেলাম আসলে এই লাশটাকেও স্টেফানো মেরে ফেলেছে আমরা এখন ইনভেস্টিগেশন করব আমরা অবশেষে ইনভেস্টিগেশন করতে সক্ষম হয়েছি আমরা দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো লাশ স্লো মোশনে রয়েছে আর কি ধীর গতিহীন অবস্থায় দাঁড়িয়ে আছে আর কি এই অবস্থায় ভাসমান আছে আর কি
এই অবস্থা দেখতে হচ্ছে আসলে এগুলোকে মেরে ফেলেছে সব এইগুলো মানে একটা মানুষ ছিল অনেকগুলো সেই মানুষগুলোকে মেরে ফেলেছে মেয়ে আছে মেয়ে অনেকগুলো আসলো তাদেরকে মেরে ফেলেছে আমরা এখন লিফটের সামনে যাচ্ছি তাদেরকে মানুষকে সে বানো লিফটে খুলে গেল এই লিফটের সামনে গেলাম যে সেই লিফটের ভিতর ঢুকলাম ঢুকে আমরা সুইচ দেখতেছি সুইচে চাপ দিলাম লিফটে এলিভেটর টিপ দেওয়ার ফলে লিফটে গেল আর লিফটে এখন নিচের দিকে নামছে আমরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে লিফটের দিকে নামছে আর আমি এই মুহূর্তে অপেক্ষা করছি লিফটে নামার জন্য আর কি এখানে অনেক ঘেমে গেছে আর কি সেবাস্টিয়ান ক্যাস্টিয়ানোস আর আশেপাশে দেখছে যে কি পরিবেশ আর কি অবস্থা আমরা এখন লিফট খুলে গেছি সামনের দিকে গিয়ে যাচ্ছি এই মুহূর্তে সামনের দিকে গিয়ে যাওয়ার ফলে আমরা একটা রাস্তা দেখতে পাচ্ছি ভাঙ্গা দরজা সেই দরজার নিচে দিয়ে ঢুকলাম ঢুকে সামনে দিকে গিয়ে যাচ্ছি এখানে অনেকগুলো লাশ দেখতে পাচ্ছি যে লাশগুলোকে ঝুলে রেখেছে আমরা দেখতে পাচ্ছি ওয়ালের মধ্যে লাল রক্ত পড়ছে চোখ দেখতে পাচ্ছি এখানে অনেকগুলো মেয়ের লাশ ঝুলে রাখছে রক্তাক্ত অবস্থা আমরা একটা ক্যামেরা দেখতে পাচ্ছি এই মুহূর্তে আশেপাশে দেখতে পাচ্ছি যে লাশগুলো ঝুলে রয়েছে রক্তাক্ত অবস্থা সামনে একটা দরজা দেখতে পাচ্ছি যে দরজার ভিতরে ঢুকবো এই মুহূর্তে ঢোকা মাত্র ছিটে ফানোর ছবি তুলেছে আমি এই মুহূর্তে লাল চোখ আঁকানো দেখতে পাচ্ছি ওয়ালের মধ্যে এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি আর কি এই মুহূর্তে এমন অনেক চিন্তায় আছে আর কি সেবাস্টিয়ান ক্যাস্টিয়ানোস এখন আমরা আশেপাশের সামনের দিকে গিয়ে যাচ্ছি এখানে কাঁচের আয়না দেখতে পাচ্ছি আয়না এখানে ছবি দেখতে পাচ্ছি সেবাস্টিয়ান ক্যাস্টিয়ানোস ছবি দেখা মাত্রই সামনে বলতেছে এটা কেন্দ্রে সম্পর্কে এখন আর পিছনে দেখতে পাচ্ছি যে কেউ আছে নাকি এখন আমার সামনে তাকাবে সামনে পিছনে দেখা মাত্রই দেখতে দেখতে পেলে একটা বড় বিশাল বড় আকৃতি একজন ইনিমি আর কি ড্রাগনেস শয়তান আর কি তিন মাতালা সেই শয়তান নিয়ে মারার জন্য আসছে আর কি হাতে মতো বড় অস্ত্র আছে ধারালো অস্ত্র এখন সেই হচ্ছে গ্যাস্ট্রন বাঁচার জন্য সামনে দিকে গিয়ে যাচ্ছে দৌড় দিয়েছে আর কি দৌড় দিয়ে সামনে দিকে গিয়ে যাচ্ছে এই মুহূর্তে আর পিছন দিকে সেই বড় দানবালা ইনিমিটি আর আসতে আসতে আর কি শয়তানটা সেই শয়তান কাছে বাঁচার সামনে দিকে গেলো দিয়ে ডান সাইডের রাস্তা দিয়ে গিয়ে যাচ্ছে এই মুহূর্তে দেখতে পাচ্ছে দৌড় দিয়েছে আর কি দৌড় দেওয়ার পর রেলিং আছে রেলিংয়ের উপর তো জাম্প করে গেলো জাম্প করে দিকে এখানে একটা দরজা আছে দরজাতে খুলে ভিতর প্রবেশ করবো প্রবেশ করে দরজা লাগাই দিল দরজা লাগাই দিয়ে এখন পাশে সাইডে দিয়ে যাচ্ছে আর কি সামনে দিকে যাচ্ছে এখানে একটা সিঁড়ি দেখতে পেলাম সেই সিঁড়ির উপর দিয়ে ঘুরতাম উঠে আমরা সানসেটের সানসেটে ভিতরে প্রবেশ করলাম ভিতরে ঢুকলাম আর কি সেবাস্টিয়ান ক্যাস্টিয়ানোস অনেক শক্তি প্রয়োগ করে এখন অবশেষে সেই সানসেটে ঢুকতে সক্ষম হয়েছে এই মুহূর্তে আমরা সামনে দিকে এগিয়ে যাচ্ছি আর কি সেবাস্টিয়ান ক্যাস্টিয়ানোস সামনে দিকে গেলো এগিয়ে যেয়ে এগিয়ে যাচ্ছে এগিয়ে যেয়ে বাম সাইডের সানসেটের গুলি সেগুলিতে ভিতরে প্রবেশ করলো ভিতরে প্রবেশ করে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার ফলে আমরা দেখতে পেলাম যে একটা ইঁদুর আসছে আর কি সেই ইঁদুরকে সেই ইঁদুর মারার জন্য সেই ধারালো অস্ত্র ব্যবহার করছে এবং রক্ত বেরিয়েছে সেই ইঁদুরে এবং দাগ হয়ে গেছে আমরা দেখতে পেলাম বাম সাইডের একটা গুলি আছে সানসেট সেগুলিতে সামনের দিকে এগিয়ে যাচ্ছে এগিয়ে যাওয়ার ফলে আমরা একটা রেলিং দেখতে পাচ্ছি সেই রেলিংয়ের ডান সাইডের পরে একটা গুলি আছে আর কি এই সানসেটের নিচে ভাঙ্গা আর কি সানসেট এই সানসেটের নিচে নামলাম নিচে নামে এখন আমরা সামনের দিকে গিয়ে যাচ্ছি বলতেছে যে এখানে কোনো আশেপাশে কোনো শব্দ শোনা যাচ্ছে না আর কি এখানে আশেপাশে কেউ নেই হঠাৎ পিছনে দেখেছি সেই শয়তানটা ওয়াল ভেঙে ফেলেছে আর এই সেবাস্টিয়ান ক্যাস্টিয়ানোকে মারার জন্য পিছনে দৌড়াচ্ছে আর কি সেবাস্টিয়ান বাঁচার জন্য দৌড়ে দিয়েছে এই মুহূর্তে আমার সামনে একটা শেফানো সেই শয়তানটা চাকুটা ঢেলে মারলো আর আমার বুকে টেপে গেলো সে চাকুটা ডাইভে গেছে এখন ব্যথা পাচ্ছে এই মুহূর্তে সেই শয়তানটা দৌড়তে আসছে তিন মাস অবশ্যই শয়তান মেয়ে শয়তান গলার মধ্যে চাপ দিয়ে ঢুকছে এই মুহূর্তে সেবাস্টিয়ান ক্যাস্টিয়ানো সে চাকু খুলেছে বুকের থেকে বের করে কোপ দিয়েছে সে মেয়ের হাতে আর কি ড্রাগ নিয়েছে শয়তানের হাতে আর সেবাস্টিয়ান ক্যাস্টিয়ানো দৌড় দিল দৌড় দিয়ে সে দৌড়ার ভিতরে ঢুকলো ঢুকে সে হঠাৎ আশ্চর্যজনকভাবে দেখতে পেলো যে সে অন্য একটা জায়গায় এসে পড়ে গেছে অন্য একটা বিল্ডিংয়ে আর কি রুমে কক্ষে পড়ে আছে আর কি সে দেখে অবাক হলো আর এটা বলতেছে এটা কোন রাস্তায় আমি আসছি
এই মুহূর্তে সেবাস্টিয়ান ক্যাস্টিয়ানোর সামনে দেখতে পেল একটা দরজা, সেই দরজার সামনে যাবে আর কি, সেই কক্ষে, যে রুমের কক্ষে, সেই দরজার সামনে গিয়ে সেই দরজা লাথি দিয়ে ভেঙে দরজার ভিতরে প্রবেশ করলো। সাগরের সঙ্গে সামনে দিকে যাচ্ছে, বাম সাইডে একটা দরজা আছে টেবিলের সাথে, সেই দরজা খুলবে, খোলা মাত্রই তার পাশে একটা বই দেখতে পেলো টেবিলের উপরে, বইয়ের সাইডে একটা বন্দুক দেখতে পেলো, পিস্তল, সেই পিস্তল নিলো আর বললো যে এটা জরুরি কাজে প্রয়োজন হবে, তাই বলে সেই বন্দুকটা নিলো আর কি, তার জীবনের বিপদে ঝুঁকি থেকে রক্ষা পাওয়ার জন্য। সে দরজা দিয়ে বাইরে বের হলো, বাইরে বের হয়ে সে দেখতে পেলো যে এখানে পানি, বৃষ্টির ফোঁটা পানি পড়ছে আর এখানে জঙ্গল।